আসসালামু আলাইকুম সবাইকে, আমার ফেসবুক লাইভে স্বাগত। দর্শক, প্রতি লাইভের মতোই আজকেও সবাইকে, আপনারা ফোন যখন করবেন অবশ্যই আপনারা আপনাদের মোবাইল নাম্বার থেকে ফোন দিবেন, আপনারা কোনো ইন্টারনেটে ফোন দিবেন না, এতে কথা বলতে বা কথা শুনতে সমস্যা হয়। আর আপনারা ফোন দেওয়ার সময় আপনাদের যে সমস্যাটা সেই সমস্যাটা আগে বলবেন, যেমন আপনার কোমর ব্যথা হলে কোমর ব্যথার কথা বলবেন, আপনার ঘাড় ব্যথা হলে ঘাড় ব্যথার কথা বলবেন, আপনার বয়স কত, আপনি কি করেন, আপনার পেশা কি, এই সমস্যা কতদিন ভুগছেন, ওজন উচ্চতা, এই সকল যদি আপনারা একসাথে বলে ফেলেন তাহলে আমাকে উত্তর দিতে সহজ হবে। আর অবশ্যই আপনারা ফেসবুক লাইভ চলাকালীন আপনি যখন ফোনে কথা বলেন আপনার ফেসবুকের লাইনটি বন্ধ রাখবেন, অন্তত ভলিউমটি, তাহলে কথা বলতে সুবিধা হবে। জি, সৌদি আরব থেকে যে লাইনে আছেন বলেন, আপনার সমস্যা বলেন। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার, আমি আজকে এক বছর আমার বাম হাত পুরো আর বাম পাশে মেরুদণ্ডের পিছু মেরুদণ্ডের উপরে ফেলি। আচ্ছা, পিছনে মেরুদণ্ড বাম সাইডের উপরে ফেলি। আচ্ছা, খুব ব্যথা যন্ত্রণা। হুম হুম, শুয়ে ঘুমাতে পারি না, আধার কার্ড উপরে শুয়ে থাকতে পারি না। আচ্ছা, আপনার এই ব্যথা কি হাতে হাতে যায়, হাতে যায়? আপনার ব্যথা কি হাতের দিকে যায়? পুরো হাতে, পুরো হাতে অনেক সময় একটা আঙ্গুল অবশ লাগে, ব্যথা থাকে না অনেক সময়। আচ্ছা, আপনার বয়স কত, আপনি কি করে? আমার বয়স 36, আমি এখানে এমব্রয়ডারির কাজ করি। এমব্রয়ডারির? আমি এমব্রয়ডারি করি। অ্যাম্বুলেন্স? ও আচ্ছা 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 আচ্ছা, আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনি কি ডাক্তার, আপনি ডাক্তার দেখাইছেন নাকি এ পর্যন্ত? আমি আমি বলি স্যার, আমাকে একটু সময় দিতে হবে, আমি অনেক দিন ধরে আপনার সাথে কথা বলতে চেষ্টা করছি। আচ্ছা বলেন, আপনি বলেন, সমস্যা বলেন। আমি আমাকে একবার চেক করছি, যন্ত্রণা সহ্য করে না। আমি শুনতে পারি না, বেশি কারণ দাঁড়াতে পারি না, কষ্ট হয়। আমাকে ওষুধ দিচ্ছিল অনেক, খাওয়ার পর 20 দিন মতো সামনে একটা মেডিকেল সেন্টারে থেরাপি দিচ্ছিলাম, থেরাপি আমাকে হাঁটতে বলছিল, হাঁটতে বলছিল, হাত উঠে সব করতে পারে। আপনি উনি বলছিল তোমার পেট সাথে তোমার বেড়ির মিল নেই, তোমার এরকম এক্সরে যে সমস্যা বলে যে সমস্যাটা আপনাকে তুমি হাঁটতে পারছে না, করতে পারছে না। আচ্ছা, আমি বুঝতে পারছি, শুনেন। ওই আমাকে আমার, আপনি আমার কথা শুনেন, আপনার এখন সমস্যা কি, বর্তমানে আপনার কি সমস্যা, আপনার কি ব্যথার পাশাপাশি আপনি হাঁটা, আমি হাঁটা চলাফেরায় সমস্যা হয় কিনা আপনার? আমি হাঁটতে পারতেছি, হাঁটতে পারতেছি, নামাজ পড়তে পারতেছি, সবই করতে পারতেছি না। আমার সমস্যা হচ্ছে আমি রাত্রে ঘুমাইলে এক ঘন্টা ধরে শুয়ে থাকতে পারি না, উঠে যেতে হয় আমার। আচ্ছা ঠিক আছে, শুনেন আমার কথা, শুনেন। বাম হাতে বেশি যন্ত্রণা করে, সেই যন্ত্রণা যন্ত্রণা করে না স্যার।
আচ্ছা ঠিক আছে, আপনার এই রোগের নাম হইছে ডিক্স প্রোলাপস, যেটা আমরা পিএলআইডি বলে থাকি, ঘাড়ে পিআইডি বলে থাকি। আপনার ঘাড়ে রগে চাপ খেয়ে আছে, যার কারণে সমস্যাটা হচ্ছে। এটার চিকিৎসা হইছে দুই 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 দুইটা পদ্ধতি হইছে এটার চিকিৎসা। মনোযোগ সহকারে কথাগুলো শুনেন। এক নম্বর হচ্ছে কনজারভেটিভ চিকিৎসা। হ্যাঁ, এই এক নম্বর চিকিৎসা হচ্ছে কনজারভেটিভ, যেটা হচ্ছে রিহ্যাব থেরাপি। রিহ্যাব থেরাপি যদি সঠিকভাবে সঠিক জায়গায় ভর্তি থেকে করতে পারেন, সমস্যাটা আশা করি চলে যাবে। এই রিহ্যাব থেরাপিতে বিভিন্ন প্রকার থেরাপি, বিভিন্ন এক্সারসাইজ, কিছু ঔষধ ইনজেকশনের প্রয়োজন হতে পারে, এবং লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে। আপনার ঘাড়ের নিচে আমরা সার্ভাইকেল পিলোতে শুইতে হবে, ঘাড়ে কলার ইউজ করতে হবে, কিছুদিন কাজকর্ম বন্ধ রাখতে হবে। এইভাবে আপনাকে হসপিটালাইজড করে থেরাপি করতে পারলে আশা করি সমস্যাটা চলে যাবে। এই গেল এক। নাম্বার দুই শেষ করি, আমি শেষ করি আগে। নাম্বার দুই দুই হচ্ছে অপারেশন। অপারেশন যদি ভালো সার্জনের মাধ্যমে ঘাড়ের অপারেশন করা যায়, তাতেও আপনি ভালো হয়ে যেতে পারেন ইনশাল্লাহ। এই হচ্ছে দুইটা চিকিৎসা পদ্ধতি। এখন আপনি এর ভিতরে ওষুধও খাইছেন, থেরাপিও নিয়েছেন। সব জায়গায় সব থেরাপি একরকম না। আমি জিপিআরসি তে যে থেরাপি করি, অন্যান্য জায়গায় সেম থেরাপি তারা আমাদের মতো করা সম্ভব না, কখনো হয়ে উঠবে না। কারণ এক একজন এক একভাবে থেরাপি করবে, প্রযুক্তি ভিন্ন রকম, সব ডাক্তারের হাত যশ এক না, সব ডাক্তারের চিকিৎসা এক না। কেউ আমার কাছে এসে ভালো হতে পারে, আবার কেউ আমার কাছে এসে ভালো নাও হতে পারে। ইট ডিপেন্ডস অন থেরাপি, এক এক জায়গায় এক এক রকম। বলেন। আচ্ছা ঠিক আছে, এখন আপনি একটা কাজ করেন, আপনি যদি ছুটি নিয়ে দেশে আসেন, এই ফোন নাম্বারে যোগাযোগ করে আসবেন। ইনশাল্লাহ যেটা করলে আপনার এটা সঠিক হবে, সেটা সমাধান দিব। আর যদি না আসতে পারেন, আপনার যে এমআরআইটা আছে ওটা নিয়ে কাউকে আমার কাছে পাঠান, আমি আগে দেখি, দেখে যেটা করলে সুবিধা হবে বা ওই দেশে কি করতে হবে আমি বলে দেব। এমআরআই ছবি সহ কাউকে আমার কাছে পাঠান, অথবা আপনি নিজে সরাসরি চলে আসুন। হ্যাঁ, আমি তো বললামই আপনাকে, আপনি হয় নিজে আসেন, না হলে আপনার যে এমআরআই টা আছে এবং প্রয়োজনীয় কাগজপত্র, ডাক্তারের এমআরআই ছবি সহ কাউকে আমার কাছে পাঠান, তারপরে এটাকে অপারেশন করতে হবে। আচ্ছা যাই হোক, ইন্ডিয়ার এমআরআই হোক, বাংলাদেশের এমআরআই হোক, এগুলো আপনি পাঠান, আমি দেখে তারপরে যেটা করতে হবে আমি ব্যবস্থা করব। আর যদি আপনি না, সেটা তো ঠিকই, ব্যথার ওষুধ এতদিন খাবেন কেন? ব্যথার চিকিৎসা তো ব্যথার ওষুধ না। আমরা বারবার বলছি, আমি বিভিন্ন পত্র পত্রিকায় লিখছি, বিভিন্ন টিভিতে বলছি, আপনার ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, গুগলে সব জায়গায় বলছি, তো আপনারা তারপরে ব্যথার ওষুধ কেন খাবেন? ব্যথার ওষুধ খেতে হবে কখন? যখন আঘাত পান পড়ে যান, ওই সময় ব্যথার ওষুধ খাওয়া যায়। অপারেশনের পরে ডাক্তার সাহেবরা ব্যথার ওষুধ লেখে, সেটা খেতে পারেন। কিন্তু এসব ব্যথা বেদনা যারা দীর্ঘদিন ক্রনিক ব্যথা ভুগছেন, তাদের ব্যথার ওষুধ খাওয়া সম্পূর্ণ নিষেধ। ব্যথার ওষুধ মানে ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়াও ঠিক না। অনেক বাতরোগ আছে যাদের অনেক সময় ব্যথার ওষুধ খেতে হয়, তবে সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শে খেতে হবে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে? আমার নাম আসমা, আমি ইংল্যান্ড থেকে বলছি, লন্ডন থেকে। আমার বয়স 30। বয়স আর্থ্রাইটিসের প্রবলেম আছে। বয়স কত বলছিলেন আসমা? 30 30 আচ্ছা বলেন। আমার বয়স 30, এখন আমার 8 বছর আগে আমার হঠাৎ করে দেখুন ইংল্যান্ডে
আচ্ছা, আপনি এখন কি ওষুধ খাচ্ছেন বা কি চিকিৎসা নিচ্ছেন বলতে পারবেন? হ্যাঁ, আমি ওষুধ খাচ্ছি। এক মিনিট, আমি ওষুধটা তো নিবেই। বলেন। সি তারপরে আপনার ট্যাবলেট পাশি, তারপরে আপনার আচ্ছা শুনেন, আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না ঠিক মতো। আপনি যে আর্থ্রাইটিসে ভুগছেন সেটা কি রিউমাটয়েড আর্থ্রাইটিস, কোনো ডাক্তার বলেছে? না, আমাকে এখানে বলে নাই, তবে আমার এবং এখানে আমার সমস্যা আছে, সেখান থেকে জানাচ্ছি সমস্যা, কিন্তু আমাকে কেউ কিছু বলে নাই, এখানে তো বলেনি। আপনি সালাজিন নামক কোন ওষুধ খেয়েছেন? সালফা সালাজিন সালাজিন? হ্যাঁ হ্যাঁ, আমি এটা খাচ্ছি। এটা এখন খাচ্ছেন রেগুলার দুই বেলা? হ্যাঁ, দুই বেলা, সকালে আর রাত্রে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি বোন। আপনার যে সমস্যা, এটার নাম হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এইটা বাত রোগের অন্যতম একটা রোগ, এবং 100 টাইপস আছে এই জাতীয় রোগী রোগ। তো আপনার যেটা, এটা মহিলাদের বেশি হয়ে থাকে। এটা সাধারণত 20-25 বছর বয়স থেকে শুরু হয় এবং বাকি জীবনে এটা থাকে। চিকিৎসা করলে ভালো থাকতে পারবেন ভালো আজীবন, আর চিকিৎসা না করলে আস্তে আস্তে আপনি পঙ্গুত্ব বরণ করবেন। তো এটা চিকিৎসার ক্ষেত্রে, চিকিৎসা হচ্ছে, এক হচ্ছে কিছু ওষুধ যেটা ডাক্তাররা আপনাকে দিয়েছে, ওষুধগুলো খেয়ে যেতে হবে। এই ওষুধগুলার আরো উন্নত ওষুধ আসছে, অবশ্যই আপনি একজন মেডিসিনের ডাক্তারের সুপরামর্শে আপনাকে ওষুধগুলো খেয়ে যেতে হবে। দ্বিতীয়ত, পাশাপাশি আপনাকে রিহ্যাব চিকিৎসা করতে হবে, রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন, যেটা ইংল্যান্ডে অত্যাধুনিক, অনেক উন্নত, আমাদের চেয়ে কয়েক কয়েক গুণ ভালো তাদের অবস্থান। যদি আপনি ওখানে, হ্যাঁ, এটা যদি রিহ্যাব না করেন, আস্তে আস্তে আঙ্গুল বেঁকে যাবে, হাত পা বেঁকে আসবে, শক্ত হয়ে আসবে, ফুলে যাবে, জোড়াগুলা নষ্ট হয়ে যাবে, হাঁটু ভাঙ্গা, চলাফেরা কষ্ট হবে। তো আমার মনে হয় তো এটা করার কথা, তাদেরকে বলেন যে তোমরা আমাকে আরো রেফার করো, উন্নত চিকিৎসার জন্য আমাকে রিহ্যাব সেন্টার বা রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞের কাছে পাঠাও, তাহলে অবশ্যই তারা সেই ব্যবস্থাটা করবে। তো আমার মনে হয় আপনি তাদেরকে, অবশ্যই আমাদের হাসপাতালটা রিহ্যাব হাসপাতাল বাংলাদেশে, এই এই রোগের চিকিৎসা আমরা করে থাকি। আপনি দেশে আসলে অবশ্যই আমরা চিকিৎসা দিতে পারবো, অসুবিধা নেই। যদি দেশে না আসতে পারেন, আপনি ওখানে আপনার যে ডাক্তার আছে বা যাকে দেখান তাকে বলেন যে তুমি আমাকে আরো উন্নত চিকিৎসার ব্যবস্থা করো। আর আপনার ইংল্যান্ডে সম্ভবত অনেক শীত পড়ে, বিভিন্ন সময়ে শীতে কোল্ড ওয়েদার, এই কোল্ড ওয়েদারের কারণে আপনার মতো রোগীরা বেশি সাফার করে। আমার সাজেশন, সবসময় গরম থাকার চেষ্টা করবেন, কাপড় চোপড় গরম কাপড় চোপড় ব্যবহার করবেন, ও যদি ওই ওয়ার্ম ওয়ার্ম ওয়াটারে গোসল করবেন, শাওয়ার নেবেন, মাথায় নর্মাল পানি দিবেন, শরীরে গরম পানি দিবেন প্রতিদিন গোসল করার সময়, এটা আপনাকে করতেই হবে। শোয়ার সময় বা যখন ব্যথা বেড়ে যায় গরম পানি সেঁক দিবেন, হাঁটা চলাফেরা করতে হবে, আপনাকে নিয়মিত কাজকর্ম করতে হবে, না হলে কিন্তু আপনি যতই বসে থাকেন ব্যথার কারণে আপনি আস্তে আস্তে পঙ্গুত্ব বরণ করবেন। এক্সারসাইজ করতে হবে, এগুলো আপনাকে চালিয়ে যান। যদি বাথ টাব থাকে বা হাইড্রোথেরাপি পুল বা সুইমিং পুলে আপনি গরম পানিতে গোসল করতে পারেন, আপনার অনেক উপকারে আসবে। আর পাশাপাশি ওষুধ বন্ধ করা যাবে না, ওষুধ বন্ধ করলে কিন্তু আপনার আরো বিপদে পড়তে হবে। প্রতি 3 মাস পর পর আপনার, আপনি যেমন অনেক সময় বলেন যে পেটটা অনেক দিন খাইলে পরে প্রবলেম হবে, কিন্তু এটা না খেলে তো আমি ভিটামিন নিতে পারি? সালাজিন কোনো পেইন কিলার না, সালফা সালাজিন বা ডিজিজ মডিফাইং ড্রাগ পেইন কিলার না। এই ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া আছে। পেইন কিলার বলতে ব্যথার ওষুধ অন্য, যেমন ইন্ডোমিথাসিন, আপনার এসিক্লোফেনাক, ডাইক্লোফেনাক, তারপরে হচ্ছে আপনার আরো ইটোরিকোক্সিপ, বিভিন্ন কিটোরোলাক, এগুলাকে বলা হয় পেইন কিলার। অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শে যদি পেইন কিলারও খেতে হয়, অবশ্যই ডাক্তারের পরামর্শে আপনাকে খেতে হবে। যে কোনো ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কিন্তু আপনার ক্ষেত্রে সালফাসালাজিং বা ডিজিজ মডিফাইং ড্রাগ বন্ধ করার কোনো সুযোগ নাই।
ব্যথার ওষুধ খাওয়ার পক্ষে আমি না, কিন্তু সালফাসালাজিন বা এই জাতীয় ওষুধ যদি কোনো ডাক্তার আপনাকে দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি কন্টিনিউ করতে হবে। পাশাপাশি আপনাকে রিহ্যাব করতে হবে, রিহ্যাবিলিটেশন জোড়াগুলোর জন্য জোড়ার বিভিন্ন ওই সকল দেশেও কিনতে পাওয়া যায় গ্লুকোসামাইন, ভিটামিন ডি, ক্যালসিয়াম, এগুলা অবস্থা বুঝে ব্লাডের টেস্ট করে দেখে দেখে এগুলা খেতে হবে এবং এক্সারসাইজ করতে হবে, হাঁটা চলাফেরা করতে হবে, কাজকর্ম করতে হবে, বসে শুয়ে বসে থাকা যাবে না। তাহলে আপনি ভালো থাকবেন। রিউমাটয়েড রিউমাটয়েড আর্থ্রাইট, আপনি আমার পেজ, আপনি আমার যে পেজটা আছে পেজে দেখবেন আমি অনেক আর্টিকেল লিখছি বিভিন্ন পত্র পত্রিকায়, আজকেও লিখেছি মহিলাদের আর্থ্রাইটিস রোগ বেশি হয় পুরুষদের তুলনায়। এটা পড়বেন, আর্টিকেলটা পড়বেন এবং শেয়ার করবেন, এবং পড়লে আপনি ওখান থেকে সব ডাটা পাবেন। আমার যে পেজ আছে, যে আপনি তো আমাকে ফেসবুক থেকে পেজ এখন লাইক আছেন না, ওই পেজে আপনি লাইক 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 দিলে আপনি আমার সব আর্টিকেল পেতে থাকবেন। আমি কিন্তু বাংলায় লিখে দিয়েছি বিভিন্ন পত্রিকায় লিখে, ওখানে ক্লিক করলে আপনি আর্টিকেল গুলো পাবেন, ওটা পড়তে পারেন, পড়লে আপনি অনেক ধারণা পেয়ে যাবেন। অন্তত 2 সপ্তাহ হাসপাতালে আমাদের এখানে ভর্তি থাকতে হবে, ওইভাবে প্রিপারেশন নিয়ে আসবেন। না 10-15 দিন অন্তত, 10-15 দিন অন্তত আমাদের হাসপাতালে ভর্তি থাকতে হবে। ওকে, আপনি ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমার ফেসবুকের যে পেজ আছে, তাছাড়া www.shofiullahpradhan.com, এটা আমার যে ওয়েবসাইট আছে সেখানেও আপনারা ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন, অথবা ইউটিউবে গিয়ে শফিউল্লাহ প্রধান আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন, তাহলে আমার ভিডিও বিভিন্ন টিপস খুব সহজেই পেয়ে যাবেন। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আমি ডাক্তার সাহেবের সাথে কথা বলতে চাই। জি জি, আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান বলছি, সরাসরি আপনি বলেন, আপনার সমস্যা বলেন। আমার নাম মোহাম্মদ শাহ। হুম 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 ওজন 68 কেজি। আচ্ছা আচ্ছা, কেমন আছেন? বুঝি নাই। আচ্ছা, আমি 3-4 ঘন্টা ব্যায়াম করে ভালোই ছিলাম। হুম হুম কেন রমজান এই যে 4-5 দিন আসছে আমার পেইনটা বেড়ে যায় ব্যায়াম করতে গেলে। হুম হুম তারপর আমি তখন খাইছিলাম হাইড্রোক্লাম, লাপাডল আর গ্যাস্ট্রিক ওষুধ। হুম হুম তারপরে আমার যেটা পেইনটা বাইরে যাওয়ার পর আমার বসে করার পর আমার ডিগ্রি বের দিয়েছিল। হুম সেইটাকে আমি কলকাতা গিয়েছিলাম বর্তমানে 20 তারিখ। হুম সেখান থেকে আমার 4টে ওষুধ দিছে, জেরাডল পি 6টা বিকাল। হুম কত এমজি? আগে জেরাডল পি এটা কোনো এমজি নাই, ফেস হসপিটাল থেকে। আচ্ছা, আর পিজি এটা স্যার 75 এমজি, এই ওষুধ রাখলে। হুম হুম টিপ 2 আর 10 এটা দেশে রাখতে। কিন্তু কালকে শেষ হওয়ার পর গতকালকে এবং আজকে আমরা ব্যায়াম করতে গিয়ে আমার খুব সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনার বয়স 41, ওজন 68, আপনার উচ্চতা কত? 5 ফুট 7 ইঞ্চি। 5 ফুট 7 ইঞ্চি সব ঠিক আছে, আপনার পেশাও ঠিক আছে, সবই ঠিক আছে। আপনার এই কোমর ব্যথাটা কি পায়ের দিকে যায় না কোমরেই থাকে?
হ্যাঁ স্যার, যখন আমি দেখেছিলাম হুম তখন দেখো যে যখন আমার গ্রামে যখন খুব প্রথমে পাশার মানুষটা ব্যথা হতো, আচ্ছা আপনি বুঝতে পেরেছি, আপনি এমআরআই করেছেন? হ্যাঁ, ওরা কি বলছে, ডিস্ক প্রলাপস? কোন লেভেলে, 4-5 না L5-S1? আচ্ছা শুনেন, আপনি এই পর্যন্ত যত চিকিৎসা করেছেন সেটা সেটা হচ্ছে ট্রেডিশনাল ট্রিটমেন্ট, মানে এই চিকিৎসা গত 50 বছর ধরে চলে আসছে। এই PLID এই রোগের আগের আপনার দাদা বা আমার দাদা চাচা অনেক পুরাতন যারা, তারা এই রোগকে বলতো সায়াটিকা বাত। আমরা এখন এটাকে ডাক্তারি নাম আপডেট হয়েছে, এটার নাম হয়েছে PLID। তো এই বাত রোগ সেই সৃষ্টির প্রথম থেকে আদম আলাহ সাল্লাম থেকে শুরু করে এখনো আছে এই জাতীয় বাত রোগ। এটা যে চিকিৎসা আপনি যেটা করে আসছেন এটা আরো 15-20 বছর আগের চিকিৎসা, এখন আর এই চিকিৎসা চলে না। ব্যথার ওষুধ, ব্যায়াম, রেস্ট, এটা হয়েছে এই চিকিৎসা, হয়েছে ট্রেডিশনাল চিকিৎসা। এখন চিকিৎসা দুই হয়, আপনাকে রিহ্যাব থেরাপি করে এটা পার্মানেন্ট সমাধানে আনতে হবে, তবে তার আগে MRI ছবিটা দেখা দরকার, ডিস্কটা কতটুক বের হয়েছে, এটা কি ডিস্ক বালজ না ডিস্ক প্রোটিউশন না এক্সট্রুশন বা সিকুয়েস্ট্রাম। যদি আচ্ছা অসুবিধা নাই, ওটাতে পাওয়া যাবে, কম্পিউটারে দিলেই পাওয়া যাবে। তো যদি সেটা সিকুয়েস্ট্রাম হয়ে থাকে বা এক্সট্রুশন হয়ে থাকে, এবং আপনার যদি পায়ের শক্তি কমে গিয়ে থাকে, আঙ্গুলে শক্তি কমে গিয়ে থাকে, তাহলে অপারেশন, তাহলে অপারেশন মাস্ট। আর যদি, আচ্ছা আমি আমি বলি, আমার কথাটা শুনেন, যদি এই জাতীয় কিছু না হয়ে থাকে তাহলে আপনাকে হসপিটালাইজ করে রিহ্যাব থেরাপিতে যেতে হবে, সেখানে ফিজিওথেরাপি করতে হবে, এক্সারসাইজ করতে হবে, প্রয়োজনে ইঞ্জেকশনের দরকার হতে পারে, বিভিন্ন নিয়ম কানুন শিখিয়ে দিতে হতে পারে, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, সেটা কারো ক্ষেত্রে 10 দিন লাগে, কারো ক্ষেত্রে 30 দিন লাগে, ইট ডিপেন্ডস অন, এবং কারো যদি পেশাগত প্রবলেম থাকে সেটাকে কারেকশন করতে হয়। তো এইগুলো হচ্ছে চিকিৎসা পদ্ধতি, আপনি যে পদ্ধতিগুলো করে আসছেন ওয়েল অ্যান্ড গুড, খারাপ না, কিন্তু ওগুলো ট্রেডিশনাল, যে ওষুধ খেলেন ব্যথা হলে ব্যথার ওষুধ। আপনি বাংলাদেশের ডাক্তারও যে চিকিৎসা দিছে, আপনি CMC তে ইন্ডিয়াতে গেছেন সেম চিকিৎসা, শুধু কোম্পানির ওষুধ, কোম্পানির ওষুধ, জি কোম্পানির ওষুধ চেঞ্জ হইছে, এই চিকিৎসা এখন আপনাকে বাদ দিয়ে একটু আপডেট চিকিৎসায় যেতে হবে, হয় আপনাকে হসপিটালাইজড হয়ে রিহ্যাবে যেতে হবে, না হলে সার্জনের শরণাপন্ন হয়ে অপারেশন করতে হবে, এই দুইটার একটা। আশা করি এই চিকিৎসা আপনি যে ভুগতেছেন, আজকে বাংলাদেশ, কালকে ইন্ডিয়া, পরশুদিন থাইল্যান্ড, ব্যাংকক, আবার আপনার এই যে বছরের পর বছর যাচ্ছে, এ সময় ব্যয় হবে না। এরপরে পাশাপাশি নিয়ম কানুন মেনে চলতে হবে, এটা কিন্তু আমার পেজে দিয়ে দিয়েছি আমি, বসবেন কিভাবে, শুইবেন কিভাবে, বালিশ কয়টা, আমি কিন্তু অনেক ছবি দিয়েছি ফেসবুকে, ইউটিউবে, এই যে ফোনে, এই ফোন নাম্বারে যে ফোনে কথা বলছেন, এই ফোনে আপনি সিরিয়াল দিয়ে আসতে পারবেন, শুক্রবার ছাড়া আমি প্রতিদিন বসি, ফোন নাম্বারে সিরিয়াল দিলে হবে, শ্যামলী রিং রোড, DPRC হসপিটাল। আমি MRI-টা দেখতে হবে, MRI-টা দেখলে আপনাকে আমি ফাইনাল ডিসিশন দিতে পারবো। আপনি যে ডিস্ক নিয়ে আসছেন, প্রাথমিকভাবে আপনি থাকেন কোথায়? আমি পটুয়াখালী। ও, অনেক দূর থাকে, অনেক দূর থাকে, এই জন্য। আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনি আনুমানিক 2 সপ্তাহের একটা প্রিপারেশন নিয়ে আসেন, হয়তো 2-4 দিন এদিক সেদিক হতে পারে, যদি MRI এ দেখে যে অপারেশন লাগে সেটা একটা ডিসিশন, আর যদি অপারেশন লাগে না লাগে তাহলে হয়তো 2 সপ্তাহ আপনাকে থাকতে হবে। আমাদের ডাক্তার সাহেব বলছিল কি যে লোক অপারেশন কোনো অপারেশন যাবেন না, কিন্তু কলকাতা থেকে আমাকে বলতেছে যে 2 মাসে ওষুধ খেতে 12 রাত তাহলে ভালো হবে। না, এটা তো চিকিৎসা আরো রয়ে গিয়েছে, অপারেশনে না যান, কিন্তু আপনি তো যে চিকিৎসা করেছেন সেটা তো ট্রেডিশনাল ট্রিটমেন্ট, সে মান্দাতের আমলে চিকিৎসা, আপনাকে রিহ্যাব ট্রিটমেন্টে যেতে হবে, রিহ্যাবিলিটেশন আরো আপডেটেড এবং নিরাপদ চিকিৎসা, এটা দেখে শুনে করতে হবে। আপনি আসেন, ওই CD গুলা নিয়ে আসেন, তারপরে দেখে যেটা করলে আপনার জন্য ভালো হবে আমি ব্যবস্থা করবো, একটা সময় নিয়ে এসে। হ্যাঁ ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। আপনারা এই আমার যে লাইভটি আছে দর্শক, আপনারা লাইভটি শেয়ার করে দিবেন আপনাদের বিভিন্ন পেজে, গ্রুপে, বিভিন্ন বন্ধুদেরকে,
তাহলে ওনারা কিছুটা হলেও উপকৃত হবে, বিকজ অনেকে হয়তো ফোন দিচ্ছেন লাইন পাচ্ছেন না। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি জি, আপনার নাম, বয়স, সমস্যা বলে প্রশ্ন করুন, আমি সরাসরি কথা বলছি ডাক্তার শফিউল্লাহ প্রধান। হুম হুম, একটু একটু জোরে কথা বলতে হবে, খুব আস্তে কথা আসছে, কথাটা বোঝা যাচ্ছে না। আমি শুনেছি, আমি শুনেছি, একটু জোরে কথা বলেন। আপনি মোবাইলে মোবাইলটা একটু কারেকশন করে নেন, আমি কথা শুনছি কিন্তু আস্তে আসছে। আচ্ছা আচ্ছা, সমস্যা বলেন, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনার সমস্যাটা বলে দেবেন। আপনি যে আগে যে ডাক্তার বলেছে দেখেছিল, উনি কি কোনো রোগের নাম বলেছে এই রোগ? ক্যালসিয়ামের সমস্যা না, শুনে কোমরের ব্যথা কোনো ক্যালসিয়াম সমস্যার দিকে হয় না। ক্যালসিয়ামের যদি সমস্যা হয় সারা শরীরেই ব্যথা হবে। আচ্ছা, কোমরের ব্যথা হলে মানে ক্যালসিয়ামের সমস্যাটা সারা শরীরেই ব্যথা হতে পারে। তো যাই হোক, আপনার একটা এমআরআই করতে হবে কোমরের। এমআরআই যদি করেন সমস্যাটা খুব ক্লিয়ারলি চলে আসবে, যেহেতু দীর্ঘদিন ভুগছেন, আপনি একজন বাত ব্যথা রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে একটা এমআরআই করেন। তারপরে এমআরআই যদি ডিস্ক প্রোলাপস আছে বা অন্য কিছু থাকে, ওই অনুযায়ী আপনাকে চিকিৎসা দিতে হবে। তবে ব্যথা নাশক ক্রিম বা মলম দিতে পারেন, গরম শেক দিতে পারেন, এটা আপনার উপকারে আসবে। আপনারা আমার যে ডক্টর শফিকুল্লাহ প্রধান ইউটিউব চ্যানেল আছে সেটা তো সাবস্ক্রাইব করতে পারেন, আর ডিপিআরসি হাসপাতালের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আপনারা সার্চ দিলে আপনারা ওখানে অনেক হেলথ টিপস দেওয়া আছে। আমার নিজস্ব একটা আপনার ওয়েবসাইট আছে যেখানে আপনারা সার্চ দিলে আপনারা বিভিন্ন হেলথ টিপস পেতে পারেন। আমি একটি ফোন নিয়ে আসছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি জি, আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান বলছি, সরাসরি আপনার সমস্যা বলুন। তাহলে আমার বাবা বুঝছেন, হুম হুম, উনি তিন মাস আগে স্ট্রোক করেছিল, হুম হুম, পরে নিউরোসার্জারি করতে পারে। আচ্ছা, ওখানে করানোর পরে এখন সে আর কি অল্প অল্প রাখতে পারে, হুম হুম, বাচ্চাটা বসে গেছিল, হুম হুম, ওনার অন্য কোন সমস্যা আছে? ওনার বয়স 65, হুম, আর হাতে সমস্যা ছিল সেটা আমরা জানলাম না, এখন এখন জেনেছেন। আচ্ছা, এখন ওনার এখন ওনার অবস্থাটা কি, মানে শারীরিক অবস্থা কি, এখন কি অবস্থা সেটা বলেন তো। এখন শারীরিক অবস্থাতে কি বলতে পারে, বলতে পারে কিন্তু একা পারে না। 3 মাস হয়ে গেছে? হ্যাঁ, 3 মাস হয়ে গেছে। ওনাকে অবশ্যই রিহ্যাব করলে উনি ভালো হয়ে যাবে। ভালো হওয়া মানে কি, উনি এখন বসতে পারে, হয়তো কষ্ট কষ্ট করে বা আপনারা ধরে দিলে। হ্যাঁ, আপনার রিহ্যাব বলতে আমরা যেটা বুঝাই, যে হাঁটতে পারে না, যে বসতে পারে না, যে আরেকজনের গলগ্রহ হয়ে থাকে, তাকে যদি সেলফ ডিপেন্ডেন্স করা যায়, দিস ইজ রিহ্যাবিলিটেশন। আপনার এই রোগী
আমরা যদি এখন থেকে রিহ্যাব করি, সেটা হয়তো কারো ক্ষেত্রে 20 দিন লাগে, কারো ক্ষেত্রে 1.5 মাস লাগে, কারো ক্ষেত্রে 2 মাস লাগে, ইট ডিপেন্ডস অন। আমরা ইনশাল্লাহ ওনাকে চিকিৎসা দিলে আশা করি উনি নিজের কাজ, নিজে হাঁটা চলাফেরা এটা করতে পারবে। ধরে রাখেন এটা, তারপরও 1 মাসের একটা শিডিউল নিয়ে আপনাকে এই চিকিৎসা করতে হবে ভর্তি থেকে। আসলে এটা বিভিন্ন রকম আছে, যেহেতু লাইভ হচ্ছে আপনি ফোন নাম্বারটা রেখে দেন, আপনি পরে ফোন দিলে নাম্বারে আপনাকে সব বলে দিবে। তাছাড়া dprcbd.com, ওখানে গেলে আপনার বিভিন্ন কেবিন ভাড়া, থেরাপি চার্জ কি লাগবে না লাগবে একটা মোটামুটি আইডিয়া দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নিতে পারেন। dprcbd.com ওটা লিখলি হবে, dprcbd.com ওটাতে পাবেন। তাছাড়া অসুবিধা নেই, যে ফোনে কথা বলছেন এই ফোনে আপনি ফোন দিয়েন, যে কোনো সময় লাইভটা শেষ হলে ফোন দিলে আপনাকে একটা আইডিয়া দিয়ে দিবে কত যাবে, কত দিনে, বিভিন্ন রকম খরচ আছে, অসুবিধা নাই, আপনি অবশ্যই এফোর্ড করতে পারবেন। আমার পাশে কাজ হলো কি আমি নিয়ে করতে পারতাম, নিয়ে করতে না, রিহ্যাব চিকিৎসা আসলে এইভাবে আশেপাশে থেকেও করা যায় না, এগুলো হসপিটালাইজড করলেই বেটার ট্রিটমেন্ট হয়। কারণ আমাদের এখানে একটা স্কুল প্রোগ্রামের মতো চলে প্রোগ্রামিং, কারণ প্রোগ্রামে আমি সকালে একটা করব, দুপুরে আরেকটা করব, রাতে আরেক রকম করব, এরপরে একদিন পরে চেঞ্জ হবে, 2 দিন পরে চেঞ্জ হবে। অনেক সময় স্ট্রোক রুগীর যেটা হয়, আমাদের অভিজ্ঞতা আছে, একবার স্ট্রোক করে আবার কোনো কারণে প্রেশার বেড়ে গেলে বা ডায়াবেটিস থাকলে বা হার্টের সমস্যা থাকলে আবার স্ট্রোক করে বসতে পারে। এই জন্য আমরা যে সেন্টার বা হসপিটাল তৈরি করেছি, এটা হচ্ছে আপনাকে এই জিনিসগুলো মনিটর করতে হবে পাশাপাশি। আমার রোগী হাঁটাহাঁটি করলো, 2 দিন পর আবার একটা স্ট্রোক করে খারাপ হয়ে যেতে পারে, তো এটা একটা রিস্ক থাকে। এই জন্য আমরা হসপিটালাইজড করে কাজটা করি। হ্যাঁ, আসতে পারেন, আপনি অবশ্যই আসতে পারেন আর এসে কথা বলতে পারেন। নিজে আগে এসেও দেখা করে আপনি বুঝে গেলেন, সময় সুযোগ মতো রুম দেখে তারপরে আপনি পরবর্তীতে এসে চিকিৎসা ওনাকে ভর্তি করে দিতে পারেন। ওকে, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা যারা ফোনে লাইন পাচ্ছেন না, তারা পরবর্তীতে আপনার আমার এই লাইভটি যখন শেষ হয়ে যাবে, আপনারা লাইভটি আবার যদি নিজেরা শুনেন বা দেখেন, দেখবেন আপনার যে সমস্যাটার কোনো প্রশ্ন অন্য কোনো রোগী করেছে সেটার উত্তর আপনি পেয়ে যাবেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি ডক্টর শফিলা প্রধান বলছি। আপনার ফেসবুকের ভলিউমটা একটু কমিয়ে দিতে হবে। আসলে আমি আমার আর কি আপনার ধরে বিকেল মানে আপার নিচে ওইখানটা পুরো মাথুর গুলো সমস্ত হয়ে যায়। আমি অ্যাপোলোতে ট্রিটমেন্ট নিয়েছিলাম, ওষুধ কাজ চলা বলছিল, এবার এই যে যদি এখানে আর নিচে হাতে ঠিক হয়ে যাবে, বাট আমার এটা কোনো ভাবেই ঠিক হচ্ছে না। অনেকদিন ধরে ওষুধ কাজ দিয়েছে। এমআরআই করেছেন আপনি? আচ্ছা, আপনার পেশা কি, কি করেন? আমি স্টুডেন্ট, আমি 25 ইয়ার্স। মাথার নিচে বালিশ দেন কয়টা? বালিশ একটাই দেই। উঁচা? হ্যাঁ, এখন নিচে করেছেন। আচ্ছা, ব্যথা কি হাতে আসে, পিঠে যায়, বা পায়ের দিকে আসে, বা বা বুকে যায়? আচ্ছা, আপনি থাকেন কোথায়? আমি মিরপুরে। এ ওরা কি চিকিৎসা দিছে এই এই সমস্যার জন্য এই পর্যন্ত? আমাকে কোথায় নিচ্ছেন এই ওয়েব গুলো, কোথায় নিচ্ছেন? ওদের ওখানে। এখন কি সমস্যা, মানে এখন বর্তমান আমার আগে কিন্তু আরো খারাপ হচ্ছে, আমার মানে পিঠের পুরো জায়গাটা গলার উপর সব মাটির মতো শক্ত হয়ে যায়। আচ্ছা, যেহেতু ওনারা বলেছে ঘাড়ে ডিস্ক চেপে গিয়েছে, অবশ্যই পিআইডি বা প্রোল্যাপস ডিস্ক, হ্যাঁ এটা পিএলআইডি, তো এটা আসলে থেরাপির বিভিন্ন থেরাপি আছে, কয়েক হাজার থেরাপি টাইপস আছে, বিভিন্ন পদ্ধতি, এক এক ডাক্তার এক এক ভাবে থেরাপি দিয়ে থাকে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রাকশনেরও আবার প্রকার আছে।
ট্রাকশন বিভিন্ন প্রকার আছে, এক এক মেশিন এক এক ভাবে অ্যাপ্লাই করা হয়, এই ডিপেন্ডস অন ডক্টর, সে কিভাবে ট্রাকশন দিবে, কত মিনিট দিবে, কোন অ্যাঙ্গেলে দিবে, শোয়া দিবে বা বসায় দিবে, বা মেশিন ভ্যারাইটি করে, আপনার ইন্ডিয়ান মেশিন একরকম, চাইনিজ মেশিন আর এক রকম। আপনি একটা কাজ করেন, অসুবিধা নাই, অরিডোর কিছুই নেই, আপনি যেহেতু মিরপুর থাকেন, আপনার সকল পেপার উইথ এমআরআই ফিল নিয়ে আপনি একদিন আমাকে ডিপিআরসি তে দেখিয়ে যান, আমি অন্তত আগে দেখি, তারপরে আপনাকে পরবর্তী কি করলে বেটার হবে। এটা ওরিড হওয়ার কোনো কারণ নেই, অবশ্যই একটা পাতলা বালিশ ব্যবহার করতে হবে আপনাকে, এবং মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ এগুলো চালানো সম্পূর্ণ নিষেধ আপাতত 6 মাস। সামনে ঝুঁকে ঝুঁকে যখন এগুলা করবেন এই সমস্যাটা আরো বাড়বে। হ্যাঁ, আপাতত বন্ধ রাখেন, আর আপনি ফিল্ম সহ দেখা করেন, তারপরে আমি কি করণীয় বলে দেব। দর্শক, মডার্ন লাইফে আপনারা প্রতিনিয়ত আমাকে ইউজ করতে, মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ, সোয়েন্সো, সো এই জিনিসগুলো একটু সতর্ক হতে হবে। একটা না, অনেক সময় ব্যবহার করা যাবে না, সামনে ঝুঁকে ঝুঁকে ব্যবহার করা যাবে না, খারাপ অবস্থানে বসে ব্যবহার করা যাবে না, এক নাগারে এক জায়গায় বসে থাকা যাবে না, নিয়ম কানুন গুলা একটু মেনে চলতে হবে আপনাদেরকে। হ্যালো, ওয়ালাইকুম সালাম, আমি শুনতে পাচ্ছি, আপনার সমস্যা বলুন। আপনি আপনি ঘাড়ে ব্যথা পাইয়েছেন কিভাবে? ব্যথা শুরু হয়েছে। আচ্ছা, কুমিল্লা থেরাপিও দিয়েছেন, এখন কি সমস্যা পাবেন? আচ্ছা শুনেন, যদি ঘাড়ের কোনো সমস্যা হয়, সেটা যদি ঘাড়ে ব্যথা হয়, বুঝতে হবে আপনার রোগটা প্রাথমিক পর্যায়ে আছে, মাত্র শুরু হয়েছে। যদি ঘাড় ব্যথার সাথে হাতে ব্যথা হয়, ঝিঝি করে, বুঝতে হবে রোগটা সেকেন্ডারি অবস্থানে, মানে আর একটু খারাপ। আর যদি ঘাড় ব্যথা কমে গিয়ে হাত পা অবশ বা ঝিঝি লাগে, বুঝতে হবে রোগী আরো খারাপ। আপনার এটা সঠিক থেরাপি চিকিৎসা হয় নাই বা সঠিক ডায়াগনোসিস হয় নাই। আপনার মেরুদণ্ড এমআরআই করেছেন কিনা আমি জানি না, আপনাকে দ্রুত একটা মেরুদণ্ডের ঘাড়ের এবং আপ টু কোমর পর্যন্ত পুরো স্পাইন মেরুদণ্ডের এমআরআই করে দেখতে হবে, কোথাও কোনো বড় আকারের ডিস্ক প্রোল্যাপস বা ইনজুরি বা অন্য কোনো সমস্যা আছে কি না, তারপরে আপনাকে চিকিৎসায় যেতে হবে। থেরাপি কিন্তু সব সময় যে থেরাপি করলে ভালো হয়ে যাবে না আশা করা না, ঠিক না। সব ব্যথায় থেরাপি চিকিৎসা কার্যকর না, অনেক সময় ক্ষতি হতে পারে। আপনার দরকার আগে ডায়াগনোসিস, যে আপনার কি সমস্যা হয়েছে সেই সমস্যা অনুযায়ী চিকিৎসা। অনেক ক্ষেত্রে অপারেশন ও থেরাপির চেয়ে বেটার ট্রিটমেন্ট হয়, কিন্তু সেই জন্য আপনাকে অবশ্যই বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে করতে হবে। আমরা থেরাপির চিকিৎসার কথা বলি প্রতিদিনই, রোগী নিজেই গিয়ে থেরাপি দেওয়া শুরু করে, নিজেই গিয়ে বিভিন্ন সেন্টারে বলে আমাকে থেরাপি দেন, হিট দেন, এক্সারসাইজ করান, এটা কোনোভাবেই উচিত হবে না। কারণ হচ্ছে আপনার রোগ নির্ণয় না করে থেরাপি দিলে আপনি আরো খারাপ হয়ে যেতে পারেন। এখন আমার সাজেশন হচ্ছে, আপনি তো বাইরে থাকেন বলছিলেন, হ্যাঁ, আচ্ছা, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি এখন থেকে একটা পাতলা বালিশে শুবেন বা একটা গামছা বা তাওয়াল একটু পেঁচিয়ে, হ্যাঁ, একটু মোটা করে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি মোটা করে ঘাড়ের নিচে, মাথার নিচে না, ঘাড়ের নিচে দিয়ে শোবেন শোয়ার সময়। আপাতত ভারী কাজ, ভারী কিছু টানবেন না, আর হচ্ছে ঘাড়ের কিছু ব্যায়াম আমার পেজে দেওয়া আছে, আমার যে পেজে গেলে আপনার যে ভিডিও অপশন সেখানে অনেক পিছনে গেলে ঘাড়ের একটা ব্যায়াম আছে, ওই ব্যায়ামটা আপনি করেন, বা ইউটিউবে গেলে শফিউল্লাহ প্রধান আপনি সাবস্ক্রাইব করলে ওখানে কিছু ব্যায়াম দেওয়া আছে, এই ব্যায়ামটা আপনি আপাতত করতে থাকেন, আর সম্ভব হলে ওখানে একজন ব্যথা বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে একটা এমআরআই করেন, দেখবেন সমস্যাটা পাওয়া যাবে। ওগুলা ওই যে এর আগে রুটি বললো না, এই চিকিৎসা হচ্ছে আপনার ট্রেডিশনাল চিকিৎসা, সেই মানদাতার আমলের চিকিৎসা,
এগুলো এক প্রকারের ব্যথার ওষুধ বা পেন কিলার জাতীয়, এটা করে তো কোনো লাভ হবে না, আপনার এমআরআই করে এমআরআই অনুযায়ী চিকিৎসা দিতে হবে। আপনি এখন ভারী কাজ টাজ করবেন না, সাবধানে চলেন, আর ওই এক্সারসাইজটা দেখেন যদি সম্ভব হয়, ইউটিউবে গিয়ে আমার ইউটিউবে ওখানে সাবস্ক্রাইব করে আপনি পেয়ে যাবেন ওই এক্সারসাইজটা করে। জি আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা যারা মধ্যপ্রাচ্যে বা ইউরোপে থাকেন, আপনাদের খাদ্য তালিকা একটু চেঞ্জ করতে হবে। আপনাদের প্রায় আমরা পাওয়া যাচ্ছে আপনাদের অতিরিক্ত ওজন হচ্ছে, আর মূল কারণ হচ্ছে আপনারা প্রতিদিনই হাই রিচ ফুড খান। আপনাদের খাদ্য অভ্যাসের কারণে কিছু রোগ হয়, ব্যথার, যেমন গাউটি, আর্থ্রাইটিস, তো এই খাদ্য তালিকাটা কিছুটা চেঞ্জ করা উচিত আপনাদের। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন? মুস্তফা সাহেব বলেন। আচ্ছা, কোন হাতে ব্যথা পেয়েছিলেন? কোন হাতে? কোথায়? হাতের কোথায়? কনুইতে না রিস্টে? শোল্ডারে? শোল্ডারে, কাঁধের পাশে? আচ্ছা, এখন কি সমস্যা বললেন? এখন সমস্যা বলতে আমার হাতটা ডান হাত। হুম হুম বলেন। ওটার জন্য লিখতে গেলে প্রবলেম হয়। আচ্ছা, আপনি কি করেন, পেশা কি? আমি জব করি, সেলস আইটি। কম্পিউটিং করতে সারা দিন? হ্যাঁ, কম্পিউটিং করতে বিল করতে হয়, ক্যাশ নম্বর চালান এগুলো। আচ্ছা, হাতে ব্যথা আছে? জি জি। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনাকে এখন রিহ্যাব থেরাপি করলে সমস্যাটা চলে যাবে। এটা ইনজুরি হয়েছে, ইনজুরির থেকে আপনার মাসেলস পুল হতে পারে, ভিতরে কিছুটা ছিঁড়ে যেতে পারে বা ইনজুরি থেকে সমস্যা হতে পারে, এটা রিহ্যাব থেরাপি করলে এই সমস্যাটা চলে যাবে। এটা নিয়ে ভয়ের কিছু নাই, কিছু এক্সারসাইজ করতে হবে। আপনি এখন গরম শেক দিতে পারেন, হালকা এক্সারসাইজ করতে পারেন, সাঁতার জাতীয় কাটতে পারেন, মানে সাঁতার যেভাবে কাটে এইভাবে কিছু এক্সারসাইজ করতে পারেন, ব্যথায় গরম শেক দিতে পারেন। আর যদি ঢাকা থাকেন, আপনি এক সময় আমাকে এসেও দেখাতে পারেন। ঢাকার বাইরে থাকলে আপনি যদি সম্ভব হয় এক্সারসাইজ, গরম শেক এগুলো চালিয়ে যান, আস্তে আস্তে আশা করি এই সমস্যাটা চলে যাবে। আমি আপনার ওইখানে গিয়েছিলাম একবার, ওই যে জিপিআর হসপিটালে। কতদিন আগে? হয়ে গেল 6 মাসের মতো। আচ্ছা, বলেন। তো বাবা দিলে এমআরআই করার জন্য, ঘাড়ের? ঘাড়ের এই ঘাড় এবং হাঁটু তো প্রবলেম আছে, জয়েন্টে, দুটা মিলে বলছিল এমআরআই করার জন্য। আপনি কি আমাকে দেখিয়েছেন? হ্যাঁ, আমি যে ইয়াতে গেছিলাম জিপিআর হসপিটালে, আমি তো ডাক্তার সফিউল্লাহ প্রধান বলছি, আপনি কি আমাকেই দেখিয়েছিলেন? আচ্ছা, তো তারপর আর করেন নাই ওই কাজগুলো? পরে ওই এমআরআইতে প্রচুর খরচ, তো পরে আমি ওই ইনজেকশনটা নিয়ে ওষুধ খাইছিলাম। হুম হুম বলেন। পরে চলে আসলাম, ওষুধ খাইছি। ওষুধ খাওয়াতে কমছিল? ওষুধ খাওয়ার পরে একটু কমছিল, কিন্তু আবার ব্যথাটা শুরু হয়েছে। আচ্ছা, আপনার কি পাশাপাশি ঘাড় ব্যথা আছে? জি জি, বুঝতে পেরেছি। এটা আপনার ঘাড়ে সমস্যা, যার কারণে এমআরআই করতে বলা হয়েছিল তখন। তো এমআরআই খরচ তো আপনি সরকারি ভাবে করতে পারেন, সরকারিতে কম আছে, মনে হয় 3,000 টাকার মতো নেয়। সরকারি বঙ্গবন্ধুতে যেতে পারেন, নিউরো সায়েন্সে আছে, পঙ্গু হাসপাতালে আছে, প্রাইভেটে একটু খরচ পড়ে যায়। তো আমার মনে হয় এমআরআই টা করে ফেলাই ভালো, যেহেতু অনেকদিন, 6 মাস আগে, এখনো ব্যথা সারে না। আপনি একটা এমআরআই করে, আর আপনার এই যে বলছিলাম যে বালিশ এই জাতীয় একটু উপদেশ গুলো মেনে চলেন, হালকা এক্সারসাইজ করে দেখেন, আর কষ্ট হলে আসেন, যদি আমরা দেখি আরো কমে করা যায় কিনা। আমি চাচ্ছিলাম আপনাদের ওখানে করলে ওখান থেকে ওখানে বেকার হতো। আচ্ছা, তাহলে আপনি আসেন, ইনশাল্লাহ আমরা কমাই দিব। হ্যাঁ, এই যে ফোন নাম্বারটি আছে এটি রেখে দেন, আপনি পরে আমার সাথে আবার যোগাযোগ করেন, অবশ্যই আমরা আপনাকে হেল্প করব। এটা ওরিড হওয়ার কিছু নেই, আপনার সমস্যা থাকতেই পারে, থাকলে আমাদেরকে
বলবেন আমরা যতদূর সম্ভব, যদিও আমাদের প্রাইভেট হাসপাতাল, আমরা চেষ্টা করব যেন আপনি করতে পারেন। না আমি স্যার গিয়েছিলাম আপনার কাছে। আচ্ছা, এবার যেহেতু আবার বলছেন, আবার আসেন, আসলে আমি ইনশাল্লাহ আরো কমে দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি আবার আসেন ইনশাল্লাহ, আপনাকে সব কিছু ব্যবস্থা যতদূর সম্ভব করে দেওয়া হবে। আপনাদের যে কোনো ব্যথা বেদনা, আপনারা অনেক সময় যেটা করেন যে দর্শক, আপনারা ব্যথার ওষুধ খান, ওষুধের দোকানে গিয়ে খেতে পারেন, কিন্তু সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি ডাক্তার শুভিল্লা প্রধান বলছি, সরাসরি আপনি কথা বলুন, সমস্যা বলুন। লাইভ তো আসলে অনলাইন তো একটু সময় লাগবে, পেয়ে যাবেন। আপনি ফেসবুকের ভলিউমটা কমিয়ে দেন, আপনি পেয়ে যাবেন, আপনি ফোনেই কথা বলুন। আচ্ছা, আমার আম্মুর কোমরে প্রবলেম ছিল এবং হাঁটুতে প্রবলেম ছিল। হুম হুম, তো এটা আপনি আমার আম্মুরে ইয়ে দিয়েছিলেন, এক মাসের এমআরআই করার পরে আর আটটা টেস্ট দিয়েছিলেন, সবগুলো করার পরে এক মাস ইয়ে দিয়েছিলেন যে কি বলে থেরাপি দিয়েছিলেন। হুম হুম, আমরা থেরাপি দেওয়ার পর আম্মু মোটামুটি সুস্থ ছিল, এক দেড় মাস বা দুই মাস যেমন সুস্থ ছিল। হুম, এখন আবার হঠাৎ করে কোমরে ব্যথা হচ্ছে। আপনি কোথায় থাকেন, আপনার মা কোথায় থাকে? আমরা হচ্ছে গিয়ে নোয়াখালীতে থাকি, নোয়াখালীতে থাকি আর আমি মোহাম্মদপুরে থাকি। তো আপনি তো আমাদের কাছেই থাকেন, আপনার মা একটু ফলো আপে আসুক আবার। তাহলে একটা কাজ করেন, আপনার মার প্রেসক্রিপশন আর ওই কাগজপত্র সহ আপনি দেখা করেন আমার সাথে, সরাসরি দেখা করেন, কাগজপত্র সহ আসেন, আসলে ওনাকে না এনে কি করতে হবে বাড়িতে সেটা আমি বলে দেবো। এটা কতদিন কতদিন আগের ঘটনা, ব্যথা পেয়েছেন জি? আচ্ছা, হাত ও এখন উঠাইতে ব্যথা করে। আপনি একটা কাজ করেন, ওখানে রেগুলার দুই বেলা গরম সেঁক দেন, আর এই যে কোনো ব্যথানাশক ক্রিম বা মলম কিনে লাগান, আর হালকা এক্সারসাইজ করেন, হাত উঠানো নামানো দুই হাত একসাথে ধরে উঠাবেন নামাবেন, হালকা একটু সার্কেল করবেন আস্তে আস্তে, হ্যাঁ দ্রুত না, এগুলো একটু করেন আর গরম সেঁক দেন রেগুলার দুই বেলা, আশা করি চলে যাবে, না চললে হয়তো আপনাকে থেরাপি দিতে হতে পারে। আপনার ডাইক্লোফেনাক জেল যে কোনো মার্কেটে কিনতে পাওয়া যায়, ন্যাপ্রিন জেল বা ডাইক্লোফেন জেল, আপনি ওষুধের দোকানে গেলে কিনতে পাবেন, এগুলা কিনতে ডাক্তারের প্রেসক্রিপশন লাগে না, ওই জেল কিনে আপনি লাগাতে পারেন। হুম হুম, ডাইক্লোফেন জেল বা ন্যাপ্রিন জেল কিনতে পাওয়া যায়, ওগুলা কিনে আপনি লাগাতে পারেন দুই বেলা, এবং পাশাপাশি গরম সেঁক দিবেন। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। যারা আমার রুগী আছেন পুরাতন, কোনো কারণে যদি সমস্যা আবার দেখা দিতে পারে, আপনারা একটু ফলো আপে আসবেন, তাহলে আশা করি আবার ভালো থাকতে পারবেন। কারণ হচ্ছে প্রত্যেকটা রুগী, আমরা যে রুগীগুলা নিয়ে কাজ করি এগুলা ডিজেনারেটিভ রুগী, এবং পেশাগত অভ্যাসগত কারণে হতে পারে বা অন্য রোগ থেকে আসতে পারে, তো সেক্ষেত্রে ফলো আপে আসলে মাঝে মাঝে এটা আপনাদের জন্য বেটার, এবং আশা করি সমস্যা দেখা দিলো আবার সমাধান হয়ে যাবে। সব ক্ষেত্রে যে ভর্তি থাকতে হবে এমন কোনো দরকার নেই, সেটা দেখে আমরা হয়তো একটা ফলো আপ ট্রিটমেন্ট দিলে আশা করি ভালো থাকতে পারবেন।
হ্যালো, ওয়ালাইকুম সালাম। কথা শোনা যাচ্ছে না, একটু জোরে বলতে হবে। না, আমি লাইভে কথা বলছি, আপনি ফেসবুকে তো ছবি দেখতে সময় লাগবে, প্রায় 1 মিনিট পরে আপনি দেখতে পারবেন। আপনি সমস্যা বলেন, আমি শুনতে পাচ্ছি। আমি আমি সরাসরি বলছি, আপনার সমস্যা বলুন। আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান সরাসরি বলছি। বুঝিনি আপনার কথা, একটু জোরে বলেন। আচ্ছা, বয়স্ক তো, আপনি কি করেন? আপনি কি করেন? স্টুডেন্ট। শুধু বাম কাঁধে ব্যথা হয়, ঘাড় ব্যথা আছে? আচ্ছা, হাত উঠাতে কি কষ্ট হয়? হাত উঠাতে গেলে আচ্ছা, অসুবিধা নাই তো, আপনার তো অত বড় সমস্যা নাই। আপনি ওখানে একটু গরম সেঁক দেন রেগুলার, 2 বেলা সকাল বিকাল হট ওয়াটার ব্যাগ দিয়ে সেঁক দেন। হালকা কিছু এক্সারসাইজ করেন, যেমন হাত উঠানো, হাত ঘুরানো, এই সমস্যাটা চলে যাবে। দর্শক, আজকের জন্য আমাকে লাইভ শেষ করতে হবে। আমি আগামী যে কোনো দিন আবার আসবো লাইভে। আপনাদের অনেকের অনেক প্রশ্ন থাকে, অনেক কোশ্চেন থাকে, আপনারা হয়তো লেখেন, তো এই লেখা আমরা আমাদের উত্তর দেওয়া অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। তা আগামী আপনারা অবশ্যই যখন লাইভে আসে, আপনারা ফোন দিলে আমাকে ফোনে কথা বলতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।